দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রেকর্ড সংখ্যক বিনোদন অঙ্গনের তারকা অংশ নিয়েছেন। এর মধ্যে রয়েছেন নাটক, সিনেমা, সঙ্গীত ও ক্রীড়াঙ্গনের তারকা। এদের অনেকে নৌকা প্রতীকে কেউ বা অন্য দল বা স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করছেন। তারকা প্রার্থীদের উপস্থিতিতে ভোটের ময়দান হয়ে ওঠে ঝলমলে। রাজনীতিবিদদের দিকে তারকা প্রার্থীরা যেন ছুড়ে মেরেছেন চ্যালেঞ্জ। দেশের পোস্টার বয় খ্যাত বিশ্বসেরা ক্রিকেটার সাকিব আল হাসান এবার প্রথম সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন। মাগুরা এক আসন থেকে নৌকার মাঝি হয়েছেন সাকিব। মাগুরা শহরের দড়ি মাগুরা প্রাথমিক বিদ্যালয়ে সকাল 8টায় সবার আগে ভোট দেন তিনি। অবশ্যই ভালো লাগছে, কখনো তো এরকম চিন্তা করা হয় নাই, বাট এটা হয়ে গেল, আলহামদুলিল্লাহ, আশা করছি ভালো কিছুই হবে। বিগত নির্বাচনের মতো এবারও নৌকা প্রতীকে লড়াই করছেন আরেক খ্যাতমান ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা, যে কেবল ক্রিকেট অঙ্গনেই নয় রাজনীতির ময়দানেও মেরেছেন ছক্কা। বেলা 11টায় নড়াইল টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে ভোট দিয়ে বিজয়ী হবার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। আলহামদুলিল্লাহ খুব ভালো হচ্ছে, ভোট হচ্ছে, সবাই স্বতঃস্ফূর্তভাবে আসছে, এটা দেখে খুব ভালো লাগছে, আর আশা করছি এইভাবে ইনশাআল্লাহ শেষ হবে, সবাই সবার ভোটটা জানার মতো দিয়ে যাবে। মরার কোকিল উদাসী বানাক আর না বানাক, মানিকগঞ্জ দুই আসনের নৌকা প্রতীকের প্রার্থী মমতাজ বেগম তার ভোটারদের নিয়ে ভীষণ আশাবাদী। সকাল 9:45 সিঙ্গাইরের জয়মন্টপ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান শেষে তিনি জানান, ভোটাররা ব্যক্তি মমতাজ ও নৌকাকে ভালোবেসে জয়যুক্ত করবেন। আমার মনে হয় মানুষ নৌকা মার্কাকে এবং মমতাজকে, এই দুজনকেই বেছে নিয়ে মানুষ আমাকে ভোট দিবে এবং শতভাগ নৌকা মার্কা এখানে জয়ী হবে। ঢাকা 10 আসনের সিটি কলেজ কেন্দ্রে ভোট দিয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দলের জয়ের ব্যাপারে যেমন আত্মবিশ্বাসী, প্রথম ভোটার হিসেবে প্রধানমন্ত্রীর ভোট পেয়ে নিজের জয় নিয়ে শতভাগ বিশ্বাসী এ আসনের নৌকার মাঝি চিত্রনায়ক ফেরদৌস। চেষ্টা করব 300 আসনের মধ্যে সবচেয়ে বেশি ভোট নিয়ে আপনাকে নৌকার বিজয় নিয়ে আপনাকে আজকে নিয়ে যাব সন্ধ্যা নাগাদ, দেখা যাক সে কথা আমি কতটুকু রাখতে পারি। ইয়াসিন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন হবিগঞ্জ 4 আসনের স্বতন্ত্র প্রার্থী ইউটিউবের আলোচিত ব্যক্তিত্ব ব্যারিস্টার সুমন। অল্প সময়ে জনপ্রিয়তা পাওয়ায় জয়ের ব্যাপারে আশাবাদী তিনি। তো সারা পাওয়ার ব্যাপারটা আমার বাইরে থেকে আগে থেকেই ছিল, আর এখন নির্বাচনের কারণে আমার নিজের এলাকায় আমি নিজের চোখে দেখতে পাইছি। এজেন্টদের বের করে দেওয়া, জাল ভোট, জোরপূর্বক নৌকায় ভোট নেওয়া সহ নানা অভিযোগে ভোট বর্জনের ঘোষণা দেন পাবনা দুই আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএম এর প্রার্থী কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী। যেখানে 9:10 আগেই 75% ভোটই আপনার হয়ে গেছে, তো আমি তখন চিন্তা করলাম যে এখানে আর ফেয়ার ইলেকশন হবে না। তারপরে আমি ডিসি অফিসে আসি, আসার পরে ওখানে আমি লিখিত জমা দিই, আমি আমার উইথড্র করলাম। নিজের প্রতীকে ভোট না দিয়ে অন্য প্রার্থীকে ভোট দেন বগুড়া 4 আসনের স্বতন্ত্র প্রার্থী ভাইরাল ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। 9:15 দিকে সদর উপজেলার এরুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তিনি। এবার আশা রাখতেছি সবাইকে বলেছিলাম আরেকটু সুযোগ দেন, সুষ্ঠু আজকে একটা ফলাফল আশা করতেছি। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা।